থেকে দূর করতে পারবো না, খালেদা জিয়াকে সঠিক পজিশনে আমরা আনতে পারবো না, এরশাদকে সঠিক পজিশনে আমরা আনতে পারবো না, দিন আসবে। আমাদের এগুলো জানতে হবে এবং জেনে সেইভাবে আমাদেরকে প্রস্তুত হতে হবে। আজকে দেখেন বাতিলকে প্রতিষ্ঠা করার জন্য মানুষ কিভাবে জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু ইসলামের জন্য আমরা কতটুকু, ইসলামের জন্য এই যে হরতাল, হরতাল ডাকার পর হরতালটা ধরে রাখা আমাদের জন্য কঠিন হয়েছে, বিরোধিতা শুরু হয়েছে নিজের থেকে। আমরাও দেশে অনেকগুলো হরতাল করেছি, হরতালের বিভিন্ন মিছিলে আমাদেরকে যেতে হয়েছে, কিন্তু আমরা দেখেছি এটার বিরোধিতা আদর্শিক কারণে না, আসে কিন্তু নিজের অবস্থানগত কারণে, যে এটা আমাদের পক্ষে সহ্য করা সম্ভব হবে। এই জন্য তাগুতের বিরুদ্ধে বক্তৃতা দেওয়া সহজ, কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা অত্যন্ত কঠিন, তার জন্য প্রস্তুতি প্রয়োজন, তার জন্য বিপ্লবের ইতিহাস আমাদেরকে জানতে হবে, সামাজিক আমাদের জিন্দগি আমাদেরকে জানতে হবে, কিভাবে তারা দাঁড়িয়ে থাকতে নবী চলে বিশ্বাস নেই। খেলাফত মজলিসের আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি এই আপিল সবার কাছে রাখবো, যে আসেন আমরা, আর আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইচ্ছা পূরণের জন্য, যদি তার ইচ্ছা আমরা পূরণ না করি তাহলে আমরা তার বিরুদ্ধে যাব, এবং আল্লাহ পাকের ইচ্ছা হচ্ছে তার খেলাফত এই জমিনে কায়েম হবে। ওই খেলাফতের স্লোগানটা আজকে আমরা ধারণ করেছি, আমাদের নাম খেলাফতের সন্তুষ্ট হওয়ার কোন কারণ, খেলাফত কায়েমের শক্তি যার কাজ করতে হবে তার ভিত্তিকে আমাদেরকে স্থাপন করতে হবে, এর জন্য আমাদেরকে নিজেদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অনেক আছে বাংলাদেশে থাকতে অনেক কাজ করেছে, কিন্তু এখানে এসে কাজের ব্যস্ততা বেড়ে যায়, কেন বল, ব্যস্ততা যেদিকে সব জায়গায় আছে, কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়ে একটা বড় ব্যস্ততা থাকবে আল্লাহর দিকে এই জমিনে সর্বোচ্চ মর্যাদায় ইসানোর সংগ্রাম, এটা যদি না থাকে তাহলে আমি নিজেই তো মুক্ত হলাম না আমার কাছে। সেজন্য ভাই আসেন আমরা সবাই মিলে আমরা নিজেরা আল্লাহর কাছে নিজেরা সারেন্ডার করি, আর তার দিনকে এখানে বরণ করার জন্য আমরা আমাদের যতটুকু সমর্থন হিম্মত আছে সেই অনুসারে আমরা কাজ করি। আমি মোবারকবাদ জানাই যারা আজকে মেহমানবৃন্দ এখানে এসেছেন, লম্বা সময় আমরা বসেছেন, বিশেষ করে আমরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নবনির্বাচিত সেক্রেটারি বদরুল আলম জামান সেলিম ভাই চলে গেছেন কিনা, ওনাকে ধন্যবাদ জানাই উনি এসেছেন, এবং কেন আবতার চৌধুরী ভাই অত্যন্ত সময়ের আলহামদুলিল্লাহ।